আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু 3 স্টার কিচেন ইউএসএ। আজকে আমি নিয়ে এসেছি চিকেনের লাউ রেসিপি। তো এটার জন্য কী কী উপকরণ লাগবে সেটা আপনার সাথে শেয়ার করবো। নিয়ে নিচ্ছি চিকেন, নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা, 1 চামচ রসুন মতো পেঁয়াজ কুচি। এবার আমি লাউটা কেটে নেব। আমি এইভাবে করে পিস করে নিব। এভাবে করে আমি পুরো লাউটা কেটে নিয়েছি। এবার আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ। এবার আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, লবণ, জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যতটা আপনার কষাবেন ততটাই টেস্ট হবে। আমার মশলা কষিয়ে তেল উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। এবার চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিচ্ছি লাউ, এবার আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার মিশানো শেষ, এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খোলা রাখব। এভাবে করে আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে শেষ, এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বলক এসে গেছে মাংস। এবার আমি ঢাকনাটা দিয়ে, মাংসটা বলক এসে গেছে, এবার আমি নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি কিছুক্ষণ জন্য ঢেকে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দেব।
এবার আপনি দেখে দেবেন। আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দেব। এর মাঝে আপনারা নেড়ে ছেড়ে দিবেন। এবার আমার চিকেন লাউ রান্না শেষ, এবার আমি পরিবেশন করে নেব। এখন পরিবেশন করা শেষ, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।